প্রথম আমাদের বলা আছে যে যে কোনো প্রশ্ন যদি কারোর আটকাচ্ছে আগে নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করে আগে সলভ করো, ঠিক? যদি কারোর দ্বারা হচ্ছে না তারপর সে টিচারের কাছে আসবে, তাতে কি হবে, একটা ইউনিটি থাকবে সবার মধ্যে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, আমাদের সেন্টারে একজন প্রার্থী এসছে বারাসাত থেকে, তো তার সাথে একটু কথা বলবো। সে ভর্তির জন্য এসছে, কিন্তু অবশ্যই তার আগে আমরা সমস্ত কিছু জানাবো কাউন্সিলিংয়ের মাধ্যমে। তার পছন্দ হলে তারপর সে ভর্তি হবে, ঠিক আছে? তো আমরা আগে ক্লাসেস কী ডিটেলস আছে সমস্ত কিছু তোমাদের সামনে আমরা বলে ফেলছি, একটু ভিডিওটি শেষ পর্যন্ত থেকো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিবে। ওকে, চলো ভিডিও শুরু করি আমরা। প্রতীক কুমার বোস, তাই তো? ইনফরমেশন কোথায় পেয়েছি আমাদের এইখানে সেন্টার আছে? তারপর কল করেছিল আমাদের, কল করা ছিল মানে গার্জেন আর বাবা আমাকে আপনাকে ফোন করেছিলেন থেকে তিনশো আজকে ফাঁকা আছে, তো ওই কারণে আজকে আসা একটুখানি। আচ্ছা, যেটি মিস্টেক হলো বারাসাত থেকে না, ক্যান্ডিডেট আছে পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, সাথে আরেকজন আছে, এনার একটু পরিচয় করো। আরো মানে বিএসএফ এ রেডিও অপারেটর। কতদিন আগে চাকরি পেয়েছো? 2021-এ। এটা কি মাধ্যমে, মানে ডাইরেক্ট অপারেটর ভ্যাকেন্সি বেরিয়েছিল নাকি? বিএসএফ ভ্যাকেন্সি বেরিয়েছিল। তাহলে রেডিও অপারেটর হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার? 10+2 সায়েন্স লেগেছিল, আর এবার মাঠের দিক থেকে ছিল 1.6 কিলোমিটার 6.5 মিনিটে ম্যাক্সিমাম, আর 3.2 মিটার আপনার হাই জাম্প লং জাম্প ছিল, আর 1.4 মিটার মতো হাই জাম্প ছিল। আচ্ছা, আর রিটেন পরীক্ষা? রিটেন পরীক্ষা ঘর থেকেই পড়েছিলাম। আমি দুবার এনডিএ পাস করেছিলাম, কিন্তু এসএসবি ইন্টারভিউ দিতে পারিনি, মানে ক্র্যাক করতে পারিনি। আচ্ছা, অনেক ক্যাপেবল প্রার্থী, মানে এনডিএ চার থেকে ব্যাপার নয়, কিন্তু সে এনডিএ মানে ক্র্যাক করেছে, রিটেন পরীক্ষা ক্র্যাক করেছে এসএসবি তে যাই গিয়ে। এসএসবি মানে আমি বলে দিই, এসএসবি মানে সশস্ত্র সীমা বল নয়, যারা জানো এসএসবি মানে হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ড হয়, যাদের মাধ্যমে ওখানে ইন্টারভিউ হয়। এনডিএ যারা অলরেডি রিটেন পরীক্ষা ক্র্যাক করে, 900 মার্কসের পরীক্ষা থাকে, তারপর এসএসবি। কিন্তু পশ্চিমবঙ্গে এখন তো এই এনডিএ বিষয়টা খুব বেশি এ নেই কিন্তু, না? আর এখানে কোনো ভালো ইনস্টিটিউটও নেই যারা ইন্ডিয়ার জন্য তোমাকে তৈরি করবে, এটা আউটসাইডে প্রচুর। যাই হোক, খুব ভালো থেকো, এসছো যখন তার কমপ্লিট তুমিও জেনে নাও। আমাদের এখানে ক্লাসেস হয় 10:30 থেকে, 10:30 থেকে প্রথম ক্লাসটি চালু হচ্ছে, সেটা শেষ হবে 12:00 সময়। প্রথম ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আধ ঘন্টা ব্রেক থাকে। যারা এখানে থাকে আবাসিক, তাদের আমরা মেস সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাদের খাওয়া দাওয়া কমপ্লিট। 12:30-এর মধ্যে আবার একটি ক্লাস চালু হয়, সেটা শেষ হয় 2:00 সময়। একটা ব্রেক দেওয়া হয় আধ ঘন্টা, 2:30 থেকে আরেকটি ক্লাস চালু হয়, সেই ক্লাসটি শেষ হয় 4:00 সময়, আধ ঘন্টা ব্রেক। 4:30 থেকে মাঠ এভরিডে বিকালবেলা, সেটা শেষ হয় 6:00। এই তো শিডিউল, মানডে টু ফ্রাইডে এই শিডিউল থাকে। আর এর মধ্যেই আমরা মক টেস্ট নিই, ওই মক টেস্টের আমরা একটা ডেট আগে থেকে জানিয়ে দেবো যে কোন ডেট হচ্ছে, ফ্রাইডে হচ্ছে না মানডে হচ্ছে বা স্যাটারডে, সেই ডেটটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? নোটস, স্টাডি মেটেরিয়ালস, পড়াশোনা করার জন্য যে বই, ক্লাস টেস্ট, এই সমস্ত কিছু আমাদের এখান থেকেই তুমি ব্যবস্থা পাবে। কিছু বুকস হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে, কিন্তু এক্ষুনি না, আমরা বলে দেবো, ঠিক আছে? অ্যাডমিশন ফি ওয়ান টাইম নেওয়া হয়, সেটা হচ্ছে 5,000, এটা ভ্যালিড আপ টু 2 ইয়ার্স। আর একটা প্রার্থী অন্তত 1 বছর একটা অ্যাটেম্প না হলে সেকেন্ড অ্যাটেম্পটে আমাদের এখান থেকে আরামসে চাকরি পাবে। শর্ত একটাই, যে তাদেরকে সিরিয়াস হতে হবে, পড়াশোনা করতে হবে, আমরা যেভাবে গাইডেন্স দেবো সেটাকে ফলো করতে হবে। যদি পরীক্ষা দিতে বলেছি যে দেখো তোমাকে, আমি SSCGD-র একটা উদাহরণ দিই, SSCGD-র পরীক্ষা 4টে পার্টে হয়তো, প্রথম পার্ট হচ্ছে তোমার ম্যাথ, তারপর GI, তারপর তোমার হিন্দি ইংরেজির মধ্যে যে কোনো একটা পার্ট, আর তারপর হচ্ছে তোমার GK, GI মানে তো রিজনিং, তারপর GK পার্ট। এবার আমরা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, দেখো প্রথম তোমার যেটা স্ট্রং পয়েন্ট আছে, তুমি হয়তো স্কোরিং হিন্দিতে শুরু করলে,
হিন্দিতে বেশি সময় দেওয়া যাবে না, 15 মিনিটের মধ্যে যতটা হচ্ছে করে বেরিয়ে এসো, ঠিক আছে? এক্সট্রা ওখানে সময় দেওয়া দরকার নেই। রিজনিং আছে, রিজনিংয়ে তোমাকে অধিকাংশ সময় দেওয়া যাবে না, যত কম সময়ের মধ্যে বেশি তুমি অ্যাটেম্প্ট করো বেশি কারেক্ট করে বেরিয়ে এসো। কিছু জিআই কিছু রিজনিং এমন থাকে যেখানে একটু লেন্দি থাকে প্রসেস, ওখানে সময় চলে যায়। তো সেই সব প্রার্থীরা যেহেতু বোঝে না, অধিকাংশ সময় দিয়ে দেয় সেখানে, আর ম্যাথে আর জিকে ঢুকে সময় পায় না। তো বিকজ অফ দ্যাট রিজন কি হয় যে তারা কম নাম্বার পায় বা সময়ের আগে তারা আর করতে পারে না, নাম্বার ভালো তুলতে পারে না। এটাই বলে কমপ্লিট গাইডেন্স, মানে আমরা যে গাইডেন্স দিচ্ছি যেটা ফলো করাতে বলছি সেটাকে ফলো করতে হবে, তাহলে দেখবে ভালো মার্ক্স পাচ্ছ এবং রেজাল্টটা তোমার একটা অ্যাটেম্পটে বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে মান্থলি যে খরচ আছে সেটা হচ্ছে বাড়ি থেকে আপডাউন করলে অনলি 500 পার মান্থ, আর কোনো খরচ নেই, ওয়ান টাইম অ্যাডমিশন ফি আর 500 পার মান্থ। যদি কেউ হোস্টেলে আমাদের থাকে, থাকার জায়গা আমরা দিচ্ছি, 500 পার মান্থ নেওয়া হবে তার কাছ থেকে। হোস্টেলে খাওয়া দাওয়া টোটাল ফুডিং খরচ 2000 টাকার মধ্যে কমপ্লিট, টু টাইমস মিল ফুড খরচ 2000 টাকার মধ্যে, আর ভালো খাওয়া দাওয়া। আর ছেলেরা যেহেতু মেসে খায় এক জায়গায় সবার টাকা, তাদের ক্যাশিয়ার আছে, তাদের বাজার করনেওয়ালা লোক আছে, তাদের সমস্ত কাজকর্মের জন্য একটা পুরো রুটিন তৈরি করা আছে, ওই সিস্টেম পুরো খাওয়া দাওয়া হয়। আর আফটার সাকসেস চাকরি হয়ে যাওয়ার পর 25,000 টাকা একবারই আমরা নেব গার্জেনের কাছ থেকে। যেমন তুমি বিআর কমপ্লিট, পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট, এবার জয়নিংয়ে যাচ্ছ, পেমেন্টটা ক্লিয়ার করবে 25,000 টাকা। এই হচ্ছে সিস্টেম। তার জন্য কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা রাখতে হয় না, যা লাগবে সব অরিজিনাল জেরক্স কপিই লাগবে আমাদের, যা লাগবে জেরক্স কপিই শুধু লাগবে, অল ডকুমেন্টসের জেরক্স, মাধ্যমিকের এইচএসএ, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, আর অ্যাজ ওয়েল অ্যাজ তোমার 4 কপি ফটো, ঠিক আছে? এবার তোমার এখানে দেখছি কোয়ালিফিকেশান 10+2+3 আছে, তার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, তাই না? ইন ফিউচার কী কী প্ল্যান করছো? মানে WBKP তো আছেই হাতে, যেহেতু বয়স আছে, SSC GD শুধু একটু ওয়েটটা কমাতে হবে, ঠিক আছে? এটার জন্য এখন আমার এই মুহূর্তে একটু ওভার ওয়েট আছে, তুমি তো ভাই বলতে পারবে। নেভি এয়ারফোর্সের বয়স বেরিয়ে গেছে, আর্মির তাও বয়স আছে, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তুমি টেকনিক্যাল অথবা নার্সিং অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্স আছে কি ভাই? বায়োসায়েন্স ছিল, টাইপিং স্পিড, এখানে টাইপিং আমরা প্র্যাকটিস করি, কম্পিউটার আছে নিজেদের, তো অসুবিধা নেই, শুধু পড়াশোনার উপর একটু ফোকাস, ঠিক আছে? পড়াশোনা আমরা যা দেবো সেটাকে যদি কমপ্লিট করতে পারো, বাবু 6 মাস সব কিছু ছেড়ে যদি একদম সমস্ত কিছু ত্যাগ করে যদি 6 মাস চোখ বন্ধ করে পড়াশোনা করা যায়, যে কোনো পরীক্ষা ক্র্যাক করা যায়। কিন্তু আমি সব করবো, পড়াশোনাও করবো, তখন গণ্ডগোল হবে, তখন ডিস্ট্রাকশান চলে আসবে। মানে আমরা যা ফোকাস করছি, আমরা এক একদিনে 15-20 করে ম্যাথ করাই, এবার ওই ম্যাথটা তোমাকে এবার পরপর ক্লাস হচ্ছে, আর যদি রাতে বসে তুমি এক্সট্রা টাইম না দিয়ে ওটাকে সলভ করেছো, পরের দিনের ক্লাসটা তোমার কেমন একটা মনে হবে, যা হচ্ছে না? তো যতটা আমরা করাচ্ছি তার ডাবল তোমাকে নিজে একটুখানি খাটতে হবে। আচ্ছা, আরেকটি ক্লাস হয় যেটা তোমাদেরকে জানা দরকার, তোমরা দেখেছো ভিডিওতে রাখবি, আমরা নাইট ক্লাস যেটাকে আমরা বলি ইভিনিং ক্লাস, সেটা হচ্ছে রাত খাওয়া দাওয়া কমপ্লিট 9টা থেকে শুরু হয় রাত 11টা। কি সারাদিন যে পড়াশোনা করলাম, কার কোথায় ডাউট আছে, কার কোথায় এক্সট্রা ক্লাসেস আছে, হ্যাঁ, কার কত এক্সট্রা কোনো অঙ্ক রয়ে গেছে বা জিআই রয়ে গেছে, তারা সেদিন নিয়ে আসে, মানে প্রত্যেক দিন হয় সে সময় নিয়ে আসে, আমরা সেটাকে সলভ করে দিই। প্রথম আমাদের বলা আছে যে কোনো প্রশ্ন যদি কারোর আটকাচ্ছে, আগে নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করে আগে সলভ করো, ঠিক? যদি কারোর দ্বারা হচ্ছে না, তারপর সে টিচারের কাছে আসবে, তাতে কি হবে একটা ইউনিটি থাকবে সবার মধ্যে, যে চলো আমার দ্বারা হয়নি, ভাইটা করে দিয়েছে, ওই দাদাটা করে দিয়েছে, তাহলে ইউনিটি থাকবে। যদি কারোর দ্বারা না হয় সেটা, যদি প্রশ্ন ঠিকঠাক থাকে আমরা নিজেরাই করে দিই, টিচাররা আছে তারা করে দেয়, ঠিক আছে? তো এক্সট্রা ক্লাসে সেটা দিচ্ছি আমরা রাত 9টা থেকে 11টা আবাসিক। এবার বহু যারা ছেলেমেয়েরা আছে যারা বাড়ি থেকে আপডাউন করে, তারা হয়তো মিস করে যায়, পরের দিন তারা নোটস নিয়ে নেয় যে চলো ঠিক আছে কী ক্লাসেস হলো, স্যারের কাছে বা ছেলেদের কাছ থেকে তারা নোটস নিয়ে নেয়। ওকে, আর বন্ধুত্ব কত দিনে? বন্ধুত্ব কলেজে 2019 থেকে। ওকে ইন্সপায়ার করলে না কেন, ওর এত সময় কেন লেগে গেল? তো কোথায় 2019 2020 থেকে আমি ঢুকে গেছিলাম এতে, মানে বলতে গেলে ঠিকভাবে ফ্যামিলি সাপোর্টটা তখন পাইনি, লকডাউন চলছিল, লকডাউন চলছিল, তো মানে ফ্যামিলি সাপোর্ট, মানে আমি ঘরে প্রিপেয়ার হচ্ছি এখন অলরেডি, আমার
এই কলকাতা পুলিশের আমি 2020 ফর্ম ফিল আপ করেছিলাম, এই এক্সামটা দিয়েছি কলকাতা পুলিশে, তারপর একটা জিডির এক্সাম, সিএইচএস এর ফর্ম ফিল আপ করেছি, সিএইচএস এর টা আছে আগস্টে ওটার এক্সাম। নরমাল ঘরে কয়েকটা যতটা পাচ্ছি কলেজ প্লাস এটা করে যতটা পাচ্ছি করে চেষ্টা করেছি। কেপিতে কত পার্সেন্ট করেছো? কেপিটা তখন বলতে গেলে কেপিটা দিয়েছি মানে হট করে এক্সামটা সিলেক্ট হয়েছিল, তো মানে মাঝে কেজি 2020 থেকে প্রিপেয়ার নিচ্ছিলাম, তারপরে যখন পরীক্ষাটা অনেক লেন্দি হয়ে গেছে, লেন্দি ফর্ম ফিল আপ হওয়ার পর পরীক্ষাটা হচ্ছে প্রায় এক বছর অনেকটা বেশিছে, তো মানে মাঝে ওই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হয়েছে, তারপরে আমি অলরেডি মাস্টার ডিগ্রি করছি, তো ওই দুটো পড়ার মাঝে যতটা পেরেছি চেষ্টা করেছি একটু করা প্রিপেয়ার হয়ে যতটা পেরেছি একটু, মানে ততক্ষণ মানে আমার ওই মেন একটা যেটা হচ্ছে আমার মাইনাস সেটা হচ্ছে জিকেটা অতটা হয় না, মানে আমি একটা এসসি এসটি ওবিসি না জেনারেল আচ্ছা 50+ কি করেছো? তাহলে আশা রাখা যেতে পারে 50+ না 50+ অ্যাটেন্ড তো করেছি, মানে লাস্টের দিকে অনেকগুলো ছাড়া যদিও হয়ে গেছে, মানে আমি টাইম পাইনি সামনের দিকে করতে গিয়ে। সবার ক্ষেত্রে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা এবারে কিন্তু কলকাতা পুলিশের মারাত্মক ফ্যাক্টর হয়েছে, কেন তার মধ্যে মানে এতে টাইমটা খুবই অনেকটাই কম ছিল বলতে গেলে, মানে যেটা ভেবেছিলাম যে হয়ে যাবে এক একটা সেটে আই থিঙ্ক মানে এক একটা সেট অনুযায়ী 5টা না 6টা করে কোশ্চেন ছিল, বাট মানে সেটা ক্লিয়ার ভেবেছিলাম যে করে দেবো, কিন্তু মানে ওই ফার্স্টের দিকে এগুলো হয়ে গেছিলো, মাঝখানে যখন ঢুকেছি ওই জিআই এর দিকটা একটু সলভ করতে গিয়ে একটুখানি হয়ে গেছিলো, টাইমটা লেয়ার হয়ে গেছিলো আর বোঝা যায়নি কোনো কিছু সেরকম টাইম নিয়ে বলেও সেরকম ভাবে বলে, মানে আমি ওই গ্র্যাজুয়েশনটা হচ্ছে তো আমার বলতে গেলে এটা পুরোপুরি আলাদা লাইন, যদি গ্র্যাজুয়েশনটা মানে কোনো হিস্ট্রি ফিস্ট্রি নিয়ে করতাম তাহলে আমারটা সুবিধা হতো এই জায়গাটা একটু, বাট আমার পুরোপুরি কম্পিউটার লাইন, বিসিএ নিয়ে পড়েছি, তো ওই কারণে মানে ওইটা ম্যানেজ দিয়েছি প্লাস এটা, তো ওই কারণে একটুখানি বলতে গেলে এ হয়ে গেছে একটুখানি মাইনাস পয়েন্টে চলে গেছে এই জিকে আর এটা ওটার জন্য। ঠিক আছে, নো ডাউট সামনে আরও বিজ্ঞপ্তি বেরোচ্ছে, বেঙ্গলের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, এসএসসি জিডিও বেরোবে, তো এই বছরটা পুরো ফর্ম ফিল আপ করো ভালো করে, প্রিপারেশন নিতে থাকো, আশা করছি 2024 একটা ভালো কিছু নিউজ আমাদেরকে দেবে, ডেফিনেটলি দেবে, মানে তুমি যতটা আমি দেখছি সিরিয়াস আছো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তো সেখানে একটা অ্যাটেম্প্ট আমাদের জন্য যথেষ্ট, মানে যদি সিরিয়াস পড়াশোনা করো আগামী 6 মাস একটা অ্যাটেম্পটে পেরে যাবে আশা করছি, কারণ আমরা কলকাতা পুলিশে যাদেরকে পড়াশোনা মানে যে বাচ্চারা এখানে পড়াশোনা করেছে ছেলেমেয়েরা তারা কিন্তু অধিকাংশই 70-80% কমন পেয়েছে, মানে যে যে ম্যাথ করিয়েছে এমন ম্যাথ ছিল আমি মানে আমি হাসছি পেপারটা দেখে, প্রায় প্রায় তো 15-20 খানা ম্যাথ তো আমি কমনলি মানে পড়িয়েছি আর কি, এদিক মানে ডেটাটাও মানে নাম্বারটাও একই আছে, তারপর এটা ছিল যে 4000 সৈন্যর যে খাবার ব্যবস্থা ছিল মনে পড়ছে, প্র্যাকটিস করেছে ছেলে তো ওই পরীক্ষায় চলে এসেছে, এটা বহু প্রশ্ন আছে বহু তুলে দিয়েছে, তো যাই হোক এই হচ্ছে সিস্টেম, ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে বলো নির্দ্বিধা, ঠিক আছে জওয়ান, তো ভাইদের আর কোনো প্রশ্ন নেই, ওকে সোজা অ্যাডমিশন, আর তোমাদেরকে বলে দিই যে যারা অ্যাডমিশন নিতে চাইছো এসো, ঠিক আছে, আর বেশি জায়গা নেই খালি, কারণ কি আমাদের এমনিতে জায়গা শর্টেজ হয়ে গেছে লকডাউনের পর থেকে, আমাদের প্রায় প্রার্থী 150-200 প্রার্থী থাকতো, ঠিক আছে, কিন্তু এখন ওই 100-120 বেশি আমরা নিতে পারি না, এসএসসি জিডি সামনে যেহেতু বিজ্ঞপ্তি বেরোবে, বেঙ্গলের একটা বিজ্ঞপ্তি বেরোবে, ইলেকশন শেষ হয়ে গেছে, তো বেশ প্রচুর কল আসছে আমার কাছে, তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে, জায়গা না থাকলে কোথায় বসতে যাবো দেবো তোমাদেরকে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে, আবাসিকও মানে আস্তে আস্তে জায়গাগুলি প্যাকড হয়ে যাচ্ছে, পুরনো ছাত্ররাও আছে মানে যারা অলরেডি 2-4 মাস আগে ভর্তি হয়েছে তারাও প্রিপারেশন নিচ্ছে, তো এসো ফোন করে নিও যদি জায়গা থাকে অবশ্যই তোমাদের ওয়েলকাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বেশি করে পড়াশোনা করো, কেপি অলরেডি রেজাল্ট দিয়ে দেবে আগস্ট মাসে এরকম একটা শুনছি, তো মাঠটা প্র্যাকটিস করতে শুরু করে দাও, যদি মনে হচ্ছে যে তোমরা এসে এখানে ফিজিক্যাল ট্রেনিং করবে মাঠের প্র্যাকটিস করবে অবশ্যই ওয়েলকাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ জয় ভারত।